টেস্টিং করি দেখি কি আছে এটাতে। বাট আমি গেস করেছি কি আছে, তাও আমি জানি না কি আছে এত। কি চলুন খুলে দিয়েছি ফাইনালি আমি অনেক কষ্টতে। তো ইয়েস গাইস, আমি সেটাই গেস করেছিলাম যেটা আমাদের বাড়িতে এসেছে। বাট আমার জন্য না, সবারই জন্য এই ফোন স্ট্যান্ডের জন্য। তো বাট আমি যেটা দিয়ে ব্লগিং করি সেলফি স্টিক, বাট সেটাতে এটা লাগবে না, কেন এটা সাইডে করে তার জন্য লাগবে না। তার জন্য আমার মনটা একটু খারাপ আছে। তো বাট এমনি ভালো জিনিসটা হচ্ছে এরকম। তো মনে হয় মেটেলেরই এটা। তো একবার এটা খুলবো, বুঝতে পারছি না। তো গাইস দেখি, তো এইটা বড় করবো, তো বড় করার কোনো অপশন মনে হয় না নাই। তাও দেখি বড় করে আমি যদি পারি কি আদৌ। তো আপনাদেরকে দেখাবো ভিডিওতে মধ্যে। তো চলুন এখন, আর এখানে গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড আছে। এই দেখুন পেপার, এতে বাবা বুক করেছে। তো যেখান থেকে হলো গিয়ে এটা অ্যামাজন থেকে এসেছে। তো এবার লাগাই এটা দেখি। তো চলুন, এটা এটার জন্যই এনেছে, খুলে দিয়েছি। তো এটা হলো গিয়ে এরকম প্লাস্টিকের এই জিনিসটা। তো বাট এইটা সেফটি নয়, তো এইটা সেফটি খুবই। এইটাই লাগিয়ে দেখি। তো গাইস মনে হচ্ছে না লাগবে, বাট হ্যাঁ গাইস লেগে গেছে। তো ঘুরছে মানেই লেগে গেছে। তো দেখুন কি সুন্দর ঘুরছে। তো লেগে গেছে গাইস, তো এই দেখুন। তো এইটা দিয়ে সাইজ জোশি আর পিউস না সরাজুসি করে এটা দিয়ে ব্লগিং। ওদের কাছে স্ট্যান্ড না, তো গড়িরা পথ আছে যেটা আমি আমার বার্থডেতে কিনবো এবারে। তো দেখি বাবা মোবাইলটা একটু দাও, আমি দেখি একটু বাবা মোবাইলটা একটু লাগিয়ে দেখি। তো চলুন তা লাগিয়ে দেখি এখানতে। তো লাগছে না গাইস, কেন জানি না। এটা লুজ করো। লুজ তো করলাম বাবা। ও মা, তো দেখুন এটা এটা ঘুরাবো, তো এটা উপরে আসবে, এটা ঘুরাবো, তো এটা উপরে আসবে। তো বাট ওই সিস্টেম নাই এটাতে। দেখুন ঘুরাচ্ছি উপরে যাচ্ছে, ঘুরাচ্ছি উপরে যাচ্ছে। দেখুন দেখলেন এই সিস্টেম। তো এবার লাগাই এটা আইপ্যাড ও সব কিছু মোবাইলে লাগানো যাবে। আপনার যে মোবাইলই আপনারা ইউজ করেন সেই মোবাইল লাগানো যাবে এটাতে। তো গাইস আর যাবে না, তো এটা ফোনতে খুলে লাগাতে হবে। কাবাতে খুলে না লাগছে না। তো কাবাতে বাবা মোবাইল কাবাতে খুলছি। তো এই গাইস এই কাবাতে নতুন এসেছে, বাবা কালকে আসলো কাবাতে। তো এবার দেখি এটাতে এবার লাগে কি না। হ্যাঁ গাইস এটা ঢুকে গেছে। এবার আমি এটাকে ঘুরিয়ে দিই যাতে চিপে থাকে। তো ঘুরিয়ে দিচ্ছি। তো মোবাইলটা ফিক্সড হয়ে গেছে, এবার আমি এদিকে ঘুরিয়ে দিই। এদিকে করলে আপনার ব্লগিং হবে, আমার মোবাইলও তো হবে। আর এইদিকে করলে আপনার শর্ট ভিডিও আর যা হবে আপনারা বলবেন তো সেটা হবে, ছবিও তোলা হবে। তো আমি যদি আপনারা কিনতে চান, বাই করতে চান আপনারা, তো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো জলদি জলদি যান,
আর লিংকটাকে ফলো করুন, আর যদি কিনতে চান তো অবশ্যই কিনুন, কারণ এটা খুব সেফটি, এই বাজেটটা থেকে খুবই সেফটি। এটা পড়লে আর ভেঙে যাবে, আর এটা পড়লে ভাঙবে না, মোবাইলটা ফিক্সড করে রেখেছে। তো এটা দেখলাম আমি, তো তার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে মোবাইলটা, বাবা মোবাইলটা এরকম খুলে, তো মোবাইলটা খুললাম, ক্যামেরা অন করলাম, তো দেখুন, তো বাবার ভিডিও এই তো, আমি এদিকে করলাম ক্যামেরাটাকে, তো এই দেখুন এরকম দেখা যাচ্ছে, আপনার না আমি ভিডিও অন করিনি, এরকম দেখা যাচ্ছে, তো এইদিকে তুষার বাবা, তো এইদিকে এরকমভাবে দেখা যাচ্ছে শেষ দিনটা। আর একটা আমি ঘুরে দিচ্ছি এদিকে, এবার ঘুরিয়ে দিলে আপনারা দেখতে পাবেন, দাঁড়ান একটু গাইস, এই দেখুন, এবার দেখুন এরকম। আর আপনারা যে গ্রিনটা দেখছেন স্টারটা, সেটা আমি কালকে লাগিয়েছি, যাতে মোবাইলটা পড়ে গেলে হাতটা ওখানে বেঁচে যায় ক্যামেরা। আর এইটা হলো গিয়ে জানি না কি জিনিস, এটা আচ্ছা এটা খুলে যাওয়ার কোনো সিস্টেম সিস্টেমে লাগানোর জন্য, এটা এরমভাবে কোনো আপনারা এরকম ব্লগিং করতে পারেন, না আপনারা আবার হাত দিয়ে এরমভাবে ধরে হাত দিয়েও ব্লগিং করতে পারেন, তো এই সিস্টেমটা আমি এটাকে এবার ঢুকিয়ে দিই, কেন আমিও মাঝে যে নেবো ব্লগিং করার জন্য। গাইস এটা লাগছে না, তো গাইস এটা দেখি আমি লাগিয়ে আপনার সাথে দেখা করছি, পজ করো। তো গাইস ফাইনালি লেগে গেল, তা আমি এটা মাসে ইউজ করব আমার জিনিসে মানে মোবাইলের জন্য, তো দেখতে মাসে বলবো এটা কি, আর এটার নাম লেখা আছে অ্যাকশন প্রো, তো এটার নাম অ্যাকশন প্রো, তো এসেছে অ্যামাজন থেকে, আর এখানে অ্যাকশন প্রো, তো আপনারা যদি স্ক্যানিং করতে চান আমি এখানে দেখিয়ে দিলাম, তো স্ক্যানিং ফটাফট সে করুন স্ক্যানিংটা, তো স্ক্যানিং দিয়ে দিলাম আপনাদেরকে করার জন্য, তো ভালো লেগেছে। তো আপনারা এইটুকুই ভিডিও ছিল এটা আনবক্সিং করার জন্য, এটা এবার খুলে দেবো মোবাইল থেকে, বাট আসতে খুলতে হবে, কেন এটা আমার মোবাইল না, এটা বাবার, পড়লে আর দেখতে হবে না আমার মোবাইল, আমার মোবাইল না বাবার। তো আমি রাখছি এখানে, আমি ভিডিওকে এন্ড করছি, তো ভালো লেগেছে তো লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, পরের ব্লগে আপনার সাথে দেখা হবে, তো ততক্ষণের জন্য বাই বাই।